Assalamualaikum. Bismillahirrahmanirrahim. Iftar Ramjaner poribesh toirite shohayok bhumika palon kore. Manusher jonno Allahr pokkho theke eti ekti bishesh niyamat. Eti palon shudhu kortobbo noy, anondo o bote. Ete Allahr proti bandar anugotter drishtanto sthapito hoy. Mohan Rabbul Alamin tar pochonder kichu jinish ummate Muhammadir moddhe diye diyechen. Tar moddhe ekti holo iftar. মহান আল্লাহ বলবেন ইফতারি স্পর্শ করার সাথে সাথে আজানের সাথে সাথে এই সংযম পালনকারীদের সকল চাওয়া পাওয়া দোয়া মনের ইচ্ছা পূরণ করে দাও যারা রোজাদার তাদেরকে আমার পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ দিয়ে দাও তারা যা কল্পনাও করেনি আর সেই রহমত বরকত দিয়ে দাও বুখারী শরীফ তাই বন্ধুরা যে ইফতারে এত ফজিলত রয়েছে এত বরকত রয়েছে এত রহমত রয়েছে সেই ইফতারে আমরা কেমন করে এই ভুল কাজটি করব তাই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো ইফতার করার আগে অবশ্যই আপনি এই দোয়াটি পড়ে নেবেন তারপরেই ইফতার করবেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেন যে হে লোক সকল অবশ্যই তোমাদের সামনে মহান মাস বরকতময় মাস উপস্থিত এ মাসে তোমরা চারটি কাজ বেশি বেশি আদায় করো এর মধ্যে দুটি কাজ আল্লাহর জন্য আর দুটি কাজ তোমাদের নিজেদের জন্য আল্লাহর জন্য দুটি কাজ হলো তাসবিহ পাঠ করা আর নিজের জন্য যেই দুই কাজ করতে বলেছেন তা হলো জান্নাত লাভের দোয়া করা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া তাই বন্ধুরা ইফতার করার আগে অবশ্যই জান্নাত এবং জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেননা রোজাদারের ইফতার করার সময় যে কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন আর স্বয়ং আল্লাহ তো বলেছেন বেশি বেশি জান্নাত ও জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার জন্য তাই এই দোয়াটি আমরা না করে ইফতার করব না অবশ্যই ইফতারের আগে জাহান্নাম থেকে আশ্রয় চাইব কারণ রাব্বুল আলামিন ইফতারের আগে সমস্ত দোয়া কবুল করবেন তাই সবথেকে গুরুত্বপূর্ণ যে দোয়াটি সেই দোয়াটি হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া তাই আসুন বন্ধুরা ইফতারের আগে আমরা অবশ্যই জাহান্নাম থেকে আশ্রয়ের মুক্তি চাব হাদিস পাকে এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার জান্নাতের আশা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে ওই ব্যক্তির দোয়া কবুলে সুপারিশ করবে আসুন সেই দোয়াটি কি তা জেনে নিই যে দোয়াটি ইফতারের আগে পড়বেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার অর্থ হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই আমিন সুম্মা আমিন